টিভি এখন আর শুধু টেলিভিশন কেন্দ্র থেকে সম্প্রচারিত অনুষ্ঠান দেখার যন্ত্র নয়, বরং ইন্টারনেটে যুক্ত হয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউব নেটফ্লিক্স দেখার মাধ্যমও। একাধিক সুবিধার এসব টিভি পরিচালিত স্মার্ট টিভি নামেও। সাপ্তাহিক আয়োজন মাইটেক স্মার্ট টিভি নিয়ে এবারে বিশেষ আয়োজন, জানাচ্ছেন মোবালিক করিম। চটপটে বা কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ যন্ত্রগুলোকে স্মার্ট ডিভাইস বলা হচ্ছে, যার ছায়া পড়েছে বোকাবাক্স টিভিতেও। তাই তো সে আর বোকা নেই। ইন্টারনেটের যুগে ইমেল চেক করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুমারা, দেশের হালচাল জানা, গান বিনোদন সহ সব কাজের জন্য এখন এই একটি বাক্সই যথেষ্ট। বাজারে বেশ কিছুদিন থেকে কাটতি বেশি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির, কারণ অনেকেই ডিশের সংযোগের পরিবর্তে ইন্টারনেটের একটি সংযোগ আর এক অ্যাপে সে সুবিধা পাচ্ছেন। মার্কেটগুলোতে শত ব্র্যান্ডের ভিড়ে নিজস্ব একটা জায়গা করে নিয়েছে স্বল্প মূল্যের নন ব্র্যান্ড টিভিগুলো, কারণ দাম হাতের নাগালেই। ডুপ্লিকেট কোনো মাল নেই, নকলের ভিতরে আপনি নেড়ে আসবে না, আর যেটা অরিজিনাল সেটা নেড়ে আসবে। সামান্য আয়ের ইয়ে যারা ওনারা কিন্তু নন ব্র্যান্ড করি, আর ব্র্যান্ডেড টিভিগুলো কিন্তু যাদের করার ক্ষমতা একটু বেশি আছে, ভালো আছে, ওনারা কিন্তু ব্র্যান্ডেড টিভিগুলো। পাশাপাশি ক্রেতাদেরও চাহিদা কম দামেরগুলোরই বেশি। আমরা এই স্মার্ট বাইকগুলোতে যাচ্ছি না এখন, শোরুম থেকে নিলে তো ডাবল টাকা লাগে, আর এখান থেকে নিলে তার অর্ধেক টাকা দিয়ে হয়ে যায়, নন স্মার্টটা নিতে আসছে আমরা। তবে বেশি দাম নিয়ে ব্র্যান্ডের চেয়ে স্বল্প বাজেটে মান নিয়ে আপোষে প্রশ্ন থেকেই যাচ্ছে। চাইনিজ প্রোডাক্টগুলো যারা কেনে তারা রিজনেবল প্রাইসে কিনে, যারা খুবই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ের লোকেরা কিনে, রিজনেবল প্রাইসে 6,500 বা 9,500 এই রেঞ্জের। বিশেষজ্ঞরা বলছেন, যুগ ও প্রযুক্তির সাথে তাল মেলাতে অ্যান্ড্রয়েড ও ওয়েব ওএস অপারেটিং সিস্টেমের পাশাপাশি ডঙ্গল ছাড়া ওয়াইফাই সুবিধাসহ টিভি কেনাই উচিত। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।